শাহরু রমাদান কোন মাস কোন মাস আমি বললাম রব্বুল আলামিন আচ্ছা শাওয়ালে দিলেন না কেন শাওয়ালে দিলেন না কেন রজবে দিলেন না কেন জিলকাদা দিলেন না কেন শাবানে দিলেন না কেন রমজানে দিলেন কেন রব্বুল আলামিন বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমাদানে কুরআন নাযিল হয়েছে এজন্য কেন রমজান মাসে কেন সবাই বলে না এই বাচ্চাগুলোকে যদি এগুলো না বলি এরা বুঝবে কিভাবে এগুলো এরা শিখবে কিভাবে রমজানে রোজা কেন কোরআন নাজিল হয়েছে বলে কোরআন নাজিল হয়েছে এই জন্য বলেন বলেন রমজানে রোজা কেন কোরআন নাজিল হয়েছে এই জন্য সুবহানাল্লাহ আমি বললাম রব্বুল আলামিন কোরআন নাজিল হয়েছে বলে রমজানে রোজা রাখতে হবে কেন কোরআন এমন কি জিনিস আল্লাহ আহ রব যেন কথা বলে সুবহানাল্লাহ রব কি বলে রমজানে রোজা রাখবো কেন কোরআন নাজিল হয়েছে বলে এবার প্রশ্ন হলো কোরআন নাজিল হয়েছে বলে রোজা রাখবো কেন রব্বুল আলামিন বল আমি যেন বললাম কোরআন এমন কি জিনিস যেটার কারণে আমি রমজানে রোজা রাখতে হবে রব্বুল আলামিন বলেন আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান রমজানে কোরআন দিয়েছে এজন্য রোজা রাখবা কোরআন কি জিনিস বুঝো কোরআন হলো তোমাকে মানুষ বানাবার আখেরি গাইড তোমাকে মানুষ বানাবার কি হুদাল্লিন্নাস বলেন হুদাল্লিন্নাস হুদাল্লিন্নাস কোরআন মানুষকে মানুষ বানাবার আখেরি আসমানি ব্যবস্থাপত্র কোরআন মানুষকে মানুষ বানাবার সর্বশেষ আসমানি ব্যবস্থাপত্র বলেন আরে বলেন আরে কোন ব্যবস্থাপত্র দুনিয়ার কারোর ব্যবস্থাপত্র দুনিয়ার কোন এফআরসিএস এর ব্যবস্থাপত্র দুনিয়ার কোন এমবিবিএস এর ব্যবস্থাপত্র দুনিয়ার কোন লয়ারের ব্যবস্থাপত্র কোরআন রব্বুল আলামিন বলেন হুদাল্লিন্নাস 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 ইয়াহদি ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম এটা এমন এক কিতাব যেটা তোমাকে হাত ধরে সোজা জান্নাতে পৌঁছিয়ে দিবে পড়ান ছেলেকে কোরআন পড়াও মেয়েকে কোরআন এভাবে হাত ধরবে এভাবে এভাবে হাত ধরবে এভাবে হাত ধরবে আব্বা জান্নাতে চলো মা জান্নাতে চলো তা বলবেন এই কার হাত ধরছ আমি তাসবির খিঁচতেছি জোর আমার কাছে লাগে আমি যে তসবির খিচি আমার রব আমার এগুলো দেখায় দিবেন রাসূল বলেন আল্লাহু আকবার আবেদকে বলাবে উদখুলিল জান্নাহ আবেদকে বলাবে উদখুলিল জান্নাহ কিলা লিল আবেদ আবেদ কি ইউকালু লিল আবেদ আবেদকে বলা হবে উদখুলিল জান্নাহ সোজা জান্নাতে যাও ওয়া ইউকালু লি সাহিবিল কুরআন কুরআন ওয়ালাকে বলা হবে ইকরা হ্যাঁ কোরআনওয়ালাকে বলা হবে ইশফা তুশাফা একা যেও না যাকে যাকে চাও তাকে তাকে নিয়ে যাও কি বলবে বলেন যাকে যাকে চাও এই এখতিয়ার যখন দেওয়া হবে কোরআনওয়ালার সর্বপ্রথম কার হাত ধরবে আব্বার আহ ছেলেকে কোরআন পড়ান মেয়েকে কোরআন পড়ান ঠকবেন না ঠেকবেন না কি বলছি বলেন ঠকবেন না না হয় ঠকার ঠেকার অভাব হবে না কি বলছি ঠকার ঠেকার কি হবে না ছেলেকে কোরআনে করিম পড়ান মেয়েকে কোরআনে করিম পড়ান যদি এটা হয় মজা হবে মজা হবে ছেলে হাত ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে হযরত জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহ 1995 সালে নানুপুর বাজারের পাশে এক জায়গায় হুজুর বয়ানে 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 বসছেন সর্বোচ্চ 50 জন মানুষ হবে একটা বাড়ির উঠোনে একটা বাড়ির এই একটা মাইক একটা সাউন্ড বক্স এই অল্প কয়জন মানুষ হুজুর যাওয়ার সময় হুজুর আমারে নিয়ে গেছে
ওই 50 জনের মধ্যে হুজুর এক আজীব ওয়াজ করেছেন, আজীব হুজুরের ভাষা, চিটাঙ্গের ভাষা। ওবা নিজের ফুয়াসারে কোরআন শরীফ পড়াইবা, নিজের ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াইবা। হুজুরের তো মিষ্টি কাকে বলে জবানে, এটা মধুর ফোয়ারা ফোয়ারা। হ্যাঁ, হুজুরের জবান ছিল কি মধুর কি ফোয়ারা। হুজুর বলেন ছেলে মেয়েকে কোরআন কারিম পড়াবা, তোমার বার্ধক্যে তোমার মুখ হবে, তোমার ছেলের হাত হবে। হুজুর বলতেন ছেলে মেয়েকে কোরআন কারিম পড়াবা, তোমার বার্ধক্যে জুমার দিনে তোমার ছেলে এসে তোমার মুছগুলো কেটে দিবে, তোমার নখগুলো কেটে দিবে, তোমার জামাগুলো ধুয়ে দিবে, তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে পরে এবার তোমাকে হাতে ধরে তোমাকে মসজিদে নিয়ে যাবে। হুজুর হুজুরের নকশা খিঁচতেছে নকশা, এবার তোমাকে মসজিদ থেকে এনে বাবার মুখে লোকমা তুলে তুলে খাওয়া দিবে, কারণ তোমার ছেলে কোরআন ওয়ালা। সুবহানাল্লাহ বলে না, তোমার ছেলে কি ওয়ালা, তোমার ছেলে কোরআন ওয়ালা, তোমার ছেলে বুঝে আন্না রেজার রব ফি রেজাল ওয়ালেদ, তোমার ছেলে বুঝে বাবা যদি খুশি হয়ে যায় রব্বা খুশি হয়ে যাবে, বাবা যদি খুশি হয়ে যায় রব কি হয়ে যাবে। হুজুর বলেন যে এবার যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, ছেলে তো নূরানি মাদ্রাসা পড়ার কারণে, মাদ্রাসা পড়ার কারণে ছেলে বুঝে কি করতে হয়, ছেলে আস্তে করে চোখ দুটোকে মুছে দিবে, ছেলে আস্তে করে জামিটাকে গামছা দিয়ে বেঁধে দিবে। সুবহানাল্লাহ, এবার তোমার ছেলে তোমার গোসল দিবে। আল্লাহ, আচ্ছা ছেলে যখন গোসল দিবে কতটা ভালোবাসায়, এবার ছেলেটা তোমাকে কাফন করাবে, ছেলেটা তোমার নাকে তোমার চেহারা তোমার সেজদায় তোমার সেজদার জায়গাতে আতর মেখে দিবে। এবার ছেলে বলবে আমি আমার বাবার জানাজা পড়াবো। এবার কে জানাজা পড়াবে? আচ্ছা ছেলে যখন বলবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, বলো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। ছেলে কলিজা ছেঁড়া আওয়াজ দিয়া তার রবকে ডাকতে দেরি করবে, রব্বুল আলামিন আমার আব্বাকে এভাবে মাফ করে দেন, আমার আব্বাকে মাফ করে দেন, রব্বুল আলামিন আমার আব্বাকে মাফ করে দেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, রব্বুল আলামিন আমার আব্বাকে মাফ করে দেন। হুজুর বলতেন ছেলে কলিজা ছেঁড়া আওয়াজ দিয়া রব্বুল আলামিনকে ডাকতে দেরি করবে, রব্বুল আলামিন তাকে রহমের চাদর দিয়ে ঢেকে দিতে দেরি করবে না। ছেলের আওয়াজটা কেমন কলেজে ছেঁড়া হবে? আপনি কি ভেবে দেখেছেন আপনার ছেলে আপনার জানাজা পারে কিনা, আপনার ছেলে জানাজার দোয়াটা পারে কিনা? যদি নূরানি মাচার না দেন এই ছেলে জানাজার দোয়া কোত্থেকে শিখবে? জোরে কয় না, কোত্থেকে শিখবে জানাজার দোয়া? কে পড়বে আপনার জানাজা? কে কে বলবে আপনার দোয়াটা কে বলবে? মেয়েরা তো ওইদিকে বুক চাপড়া চাপড়া আশ্রাইতেছে, একটা সুরা এখলাস কেউ পড়ে না। বাস্তব না বাস্তব? সুরা এখলাস কে পড়বে? কি শিখাচ্ছেন আপনার ছেলেকে, কি দিচ্ছেন আপনার ছেলেকে? ছেলের কলিজায় বিষ ভরে দিচ্ছেন, বিষ কি ভরে দিচ্ছেন বলেন? বিষ ভরে দিচ্ছেন, ওর ডোলে বিষ ঢুকিয়ে দিচ্ছেন। আর বড় মোবাইল দিয়ে তো ইয়াবা থেকে জঘন্য, হিরোইন থেকে জঘন্য, এই বড় মোবাইলের নেশা ইয়াবা থেকে জঘন্য, হিরোইন থেকে জঘন্য। বিষ ঢেলে দিচ্ছেন, বিষ। তোমাদের বড় মোবাইল তোমাদেরকে রিজিক দিবে? যেভাবে তোমরা এটার মধ্যে ডুবে যাচ্ছ, অচিরেই দেখবা রাস্তায় পাগলের অভাব হবে না, রাস্তায় পাগলের অভাব হবে না। কত রাত জাগলে তুমি সুস্থ থাকবা, কত রাত জাগলে সুস্থ থাকবা, কথা কয় না? আপনার সন্তানকে আপনার পায়ে ধরে বলি বাঁচান। আপনার আজকের 6 বছরের মেয়েটা কল্পনা তো করেন 15 বছর পরে তার অবস্থা কি হবে। এখন আদর করে তাকে সাইকেল কিনে দিচ্ছেন আপনি, সে রাস্তায় সাইকেল চালাচ্ছে, 6 বছরের মেয়ে, ও ছোট মেয়ে, এভাবে তাকে বেহা বানালে 20 বছর পরে তার কি হবে? জোরে বলে না। ওর হাতে আপনি মোবাইল তুলে দিচ্ছেন,
ও কি খেলে জানি রে? গেমস খেলে। ও তো গেমস খেলে। ও গেমস খেলতে খেলতে বড় হয়ে শেষে কি কি খেলবে না? কি কি করছেন? কি দিচ্ছেন আপনার সন্তানকে? আপনার সন্তানের ফিউচার কি? কথা কয় না। ফিউচার কি আপনার সন্তানের? যেন ধ্বংসের দিকে নিজে নিজের ছেলেকে ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দিচ্ছেন, নিজের মেয়েটাকে ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দিচ্ছেন। ওকে শুধুই শিখালেন জিন্সের প্যান্ট পরতে, শুধুই শিখালেন এত বড় বড় চুল রাখতে বানরের মতো আর শিয়ালের মতো, আর ওদের শুধুই শিখালেন ফেসবুক আর মোবাইল। হোয়াট ইজ দ্য ফিউচার ফর ইউর সন? আপনার সন্তানদের ফিউচার কি? বুঝতে পারলাম না। ওরা আমাদেরকে ধোকা দিচ্ছে শিক্ষার নামে, আমাদের হাতে বড় মোবাইল তুলে দিয়ে আমাদের আখেরি ভালাইটুকুকেও ছিনিয়ে নিয়েছে। বাস্তব না বাস্তব বলেন?